পেশায় নির্মাণ শ্রমিক, সদ্য বিবাহিত, 25 বছর বয়সী যুবকটি কাজের ফাঁকে নাস্তা করার জন্য একটি দোকানে এলেন। এক টুকরো কেক আর একটি কলা খাবেন। এক জোড়া কলা নিতে গেলে পাশে বসা একজন বৃদ্ধ বলে ওঠেন, না, জোড়া কলা খাবেন না, খেলে যমজ সন্তান হবে। জোড়া কলা খেলে যমজ সন্তান হবে, এমন অনেকে বিশ্বাস সমাজে প্রচলিত। এগুলোর একটি হলো, চন্দ্র বা সূর্য গ্রহণের সময় গর্ভবতী মা যদি কিছু কাটাকাটি করেন, তাহলে গর্ভস্থ সন্তান কান কাটা বা ঠোঁট কাটা অবস্থায় জন্ম নেবে। এ সময় গর্ভবতী নারীদের ঘুম বা পানাহার থেকে বারণ করা হয়। আসলে কোরআন ও হাদিসে এই ধরনের বিশ্বাসের কতটুকু অস্তিত্ব আছে? প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলার অস্তিত্বের জানান দিতে থাকা সৃষ্টিগুলোর বড় দুটি হলো সূর্য ও চন্দ্র। চাঁদের আলোর উৎস হলো সূর্য। 13,94,000 কিলোমিটার ব্যাসের এই নক্ষত্রের সঙ্গে পৃথিবী ও জীবজগতের সম্পর্ক সুনিবিড়। সূর্যের তাপে মহান আল্লাহ তাআলা সতেজ আর সজীব রেখেছেন পৃথিবীর সবকিছু। উদ্ভিদ এই সূর্যালোক থেকে খাদ্য গ্রহণ করে। যদি পৃথিবীতে সূর্যের তাপ ও আলো না আসতো, তাহলে বিপন্ন হতো প্রাণীকুলের জীবন, পুরো পৃথিবী পরিণত হতো একখণ্ড বরফে। অন্যদিকে সূর্য যদি তার ভেতরকার সব তাপ পৃথিবীর উপর উগড়ে দিত, তাহলেও পৃথিবী পরিণত হতো শ্মশানে। পবিত্র কোরআনে গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে সূর্য ও চন্দ্র প্রসঙ্গ। আমরা বাংলায় সূর্যালোক অথবা চন্দ্রালোক বলি, ইংরেজিতে বলি সানলাইট অথবা মুনলাইট। কিন্তু পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, তিনি সত্তা যিনি সূর্যকে কিরণোজ্জ্বল ও চাঁদকে স্নিগ্ধ আলোয় আলোকিত করেছেন, সূরা ইউনুস। অন্যত্র ইরশাদ আছে, আর আমি সৃষ্টি করেছি একটি প্রজ্জ্বলিত বাতি, সূরা নাবা। সূর্যের আলোচনায় কোরআনুল কারিমের সব জায়গায় প্রজ্জ্বলিত বাতি, তেজদীপ্ত, উজ্জ্বল জ্যোতি, চমক বা ঝলক, শিখা বলা হয়েছে, যার অর্থ সূর্য নিজে দহন ক্রিয়ার মাধ্যমে প্রচণ্ড তাপ ও আলো উৎপন্ন করে। পক্ষান্তরে চাঁদের আলোচনায় বলা হয়েছে স্নিগ্ধ আলো। বিজ্ঞান ও গবেষণা করে ঠিক তাই বলেছে। বিজ্ঞান বলছে সূর্য তার কেন্দ্রভাগে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে প্রতি সেকেন্ডে 62 কোটি মেট্রিক টন হাইড্রোজেন পুড়িয়ে হিলিয়াম উৎপাদন করে। সূর্য পৃষ্ঠের তাপমাত্রা 5,778 কেলভিন বা 5,505 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বিজ্ঞানের বক্তব্যেও সূর্যই তাপশক্তির ও আলোর প্রধান উৎস। পক্ষান্তরে চাঁদের ব্যাপারে বিজ্ঞানের বক্তব্য হল চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের প্রতিফলিত আলোই তার সম্বল। পবিত্র কোরআনে আরো স্পষ্ট করে বলেছে, আল্লাহ চাঁদকে স্থাপন করেছেন আলো রূপে আর সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। চন্দ্র ও সূর্য গ্রহণ হলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত একটি প্রক্রিয়া। চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এটাই সূর্যগ্রহণ বা কুসুফ। আর পৃথিবী যখন তার পরিভ্রমণ অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখনই পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়। এটাই চন্দ্রগ্রহণ বা কুসুফ। সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে। ওই সময় খেতে নেই, তৈরি করা খাবার খেলে ফেলে দিতে হবে। গর্ভবতী মায়েরা এই সময় যা করেন তার প্রভাব সন্তানের উপর পড়ে, চন্দ্র বা সূর্য গ্রহণের সময়। যদি গর্ভবতী নারী কিছু কাটাকাটি করেন, তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়, এটি ভুল বিশ্বাস। এ সময় কোনো নারীকে ঘুম বা পানাহার থেকে বারণ করাও অন্যায়। ইসলামী শরিয়া ও বাস্তবতার সঙ্গে এগুলার কোনো মিল নেই। জাহিলি যুগেও এই রকমের কিছু ধারণা ছিল। সেকালে মানুষ ধারণা করত যে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হলে অচিরেই দুর্যোগ বা দুর্ভিক্ষ হবে। চন্দ্র বা সূর্যগ্রহণ পৃথিবীতে কোনো মহাপুরুষের জন্ম বা মৃত্যুর বার্তাও বহন করে বলে তারা মনে করত। বিশ্ব মানবতার পরম বন্ধু, মহান সংস্কারক, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে ভ্রান্ত ধারণা হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছেন। মুগিরা ইবনে সুরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিমের ইন্তেকালের দিনটিতেই সূর্যগ্রহণ হলে আমরা বলাবলি করছিলাম যে নবী পুত্রের মৃত্যুর কারণে সূর্যগ্রহণ হয়েছে। এসব কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূর্য ও চন্দ্র আল্লাহ তাআলার অগণিত নিদর্শনের দুটি, কারণ মৃত্যু বা জন্মের কারণে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না, সহিহ বুখারী। চন্দ্র বা সূর্যগ্রহণকে আল্লাহ তাআলার কুদরত হিসেবে অভিহিত করে অন্য হাদিসে নবীজি সাহাবীদের চন্দ্র বা সূর্যগ্রহণের সময় নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কোন লোকের মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না, তবে তা আল্লাহ তাআলার নির্দেশগুলোর দুটি,
তোমরা সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণ হতে দেখলে নামাজে দাঁড়িয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো থেকে এটাই প্রতীয়মান হয় যে চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণের কোনো প্রভাব সৃষ্টির উপরে পড়ে না। সমাজে প্রচলিত বিশ্বাসগুলো নিছকই কুসংস্কার। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।